জুমাবারের মিছিল ও গ্রেপ্তার বিষয়ে দুটি কথা বললেন মাওলানা মাহমুদুল হক গত সাতাশে নভেম্বরের মিছিলটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বা জমা মিছিল হলেও আমি খবর পাই বিকাল তিনটার দিকে পরে যতটুকু খোঁজ খবর পেয়েছি তাতে বুঝতে পারলাম আলেম ওলামাদের বিরুদ্ধে বিশদগার ইস্যুতে শীর্ষ ওলামায় কেরামের উল্লেখযোগ্য কোনো তৎপরতা চোখে না পড়ায় তরুণ ও ছাত্ররা ফেসবুকে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে আবেগী তরুণদের এই নেতৃত্বহীন বিক্ষোভ শেষ পর্যন্ত পুলিশি অ্যাকশনের মুখে পড়ে লাঠিচার্জের পর বেশ কিছু মিছিলকারীকে আটক করে পুলিশ বিষয়টি অবহিত হওয়ার পর মুহূর্তকাল বিলম্ব না করে আমাদের দায়িত্বশীলগণ তাদের সার্বিকতায় এগিয়ে যায় একদিকে প্রশাসনের মাধ্যমে মুক্ত করার চেষ্টা করে অপরদিকে তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ থেকে শুরু করে আইনি প্রক্রিয়া পরিচালনার যাবতীয় ব্যবস্থা করে আমাদের সাথে কোন রকম যোগাযোগ এমনকি আকারে ইঙ্গিতেও কিছু না জানিয়ে তারা এই কর্মসূচি পালন করে এতে বড় একটি বিক্ষোভ মিছিল কোন দায়িত্বশীল ছাড়া করা হলো এখানে আরো বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত আবেগী তরুণরা অনেক সময় এমন মনে করে যে দায়িত্বশীলদের কারণেই আন্দোলন করা যায় না আর সে কারণে তাদের অজান্তে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় এটি কত বড় আত্মঘাতী চিন্তা এই ঘটনা তার একটি ক্ষুদ্র প্রমাণ সে যাই হোক তরুণরা আবেগের বশবর্তী হয়ে ভুল করলেও আমরা আল্লাহর মেহেরবানিতে তাদের দায়িত্ব নিতে ভুল করিনি আমাদের সামর্থ্যের আলোকে আমরা তাদেরকে দ্রুত মুক্ত করার ও তাদের যাবতীয় প্রয়োজন পূরণের সবরকম রকম উদ্যোগ নিয়েছি এজন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মৌলানা শরীফ হুসাইনের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক মেহনত চালিয়ে যাচ্ছে সবার আন্তরিক সহযোগিতা ও নেক দোয়া কামনা করি আল্লাহই আমাদের সর্বোত্তম সাহায্যকারী